গোটা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় ও আকর্ষণীয় এক নাম হল ইতালি। ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত এই দেশটিতে প্রতি বছর কোটি কোটি পর্যটক ভ্রমণ করতে আসে। ইতালির প্রতি পর্যটকদের এমন আকর্ষণের কারণ হল দেশটির নান্দনিক স্থাপত্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ফ্যাশন। তবে ইতালিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে এমনও কিছু স্থান রয়েছে যেগুলোতে ঘুরে না আসলে আপনার ইতালি ভ্রমণ অপূর্ণ রয়ে যাবে। ইতালির প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে এই সাতটি স্থান সম্পর্কে জেনে নেওয়া জরুরি। ইতালির সেরা সাতটি জায়গার মধ্যে সবার প্রথমেই রয়েছে দেশটির রাজধানী রোম। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই শহরটি বিশ্বের বিখ্যাত শহরগুলোর মধ্যে একটি। রোমে রয়েছে কলোসিয়াম, রোমান ফোরাম ও প্যান্থিয়নের মতো বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এছাড়াও শহরটিতে উপস্থিত বিভিন্ন জাদুঘরে প্রবেশ করলে হৃদয় জুড়িয়ে যায়। রোমে খুঁজে পাবেন পৃথিবীর অন্যতম সুন্দর মানবসৃষ্ট ঝর্ণা ট্রেভি ফাউন্টেন। মন চাইলে পিয়াজা নাভোনা স্কোয়ারেও হেঁটে আসতে পারেন। ইতালির আরেক জনপ্রিয় শহরের নাম হল মিলান। মিলানকে বলা হয় শিল্প, সংস্কৃতি ও সম্পদের শহর। সুন্দর সুন্দর সব ক্যাথেড্রাল ও রাস্তার জন্য এই নগরী গোটা বিশ্বে বিখ্যাত। আরমানি, প্রাডা, এন্ড্রো, ভ্যালেন্টিনোর মতো জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডের সব কালেকশনের দেখা মিলে এই শহরে, যার ফলে শহরটিকে ফ্যাশনের রাজধানীও বলা হয়ে থাকে। বিখ্যাত ডুমোটি মিলানো গির্জা, বিশ্বের সবচেয়ে পুরনো শপিং মল গ্যালেরিয়া ভিতোরিয়া, ইমানুয়েল ছাড়াও আরও অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে মিলানে। মিলানের মতোই আরেক জনপ্রিয় শহরের নাম হল ভেনিস। পর্যটকদের জন্য ভেনিস হল স্বপ্নের শহর। অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এই শহরটির প্রধান যাতায়াত মাধ্যম হল ছোট ছোট খাল। তাই শহরটিকে অনেকে ভাসমান নগরী বলে। দিনভর খালগুলোতে ছোট ছোট নৌকা ঘুরে বেড়ায়, আর এই নৌকাগুলোতে চড়েই ভেনিসের অপরূপ সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায়। মায়াবী এই শহরটিতে ভেসে বেড়ালে মুহূর্তেই হৃদয় শান্ত হয়ে যায়। ভেনিস ও মিলানের মাঝে অবস্থিত ছোট শহর ভেরোনায়ও রয়েছে বিচিত্র সব দর্শনীয় স্থান। রোমিও জুলিয়েটের শহর হিসেবে খ্যাত এই শহরে রয়েছে ক্যাথেড্রাল, জাদুঘর, থিয়েটার, প্রাসাদ সহ আরও নানা আকর্ষণীয় স্থাপত্য। ভেরোনার কিছু উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পটগুলো হল ক্যাস্টেল ভেসিও জাদুঘর, জুলিয়েট হাউস, শান্তা মারিয়া অ্যান্টিকা, শান্তা মারিয়া ম্যাট্রিকোল, ক্যাথেড্রাল ইত্যাদি। তবে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য ইতালির সবচেয়ে বেস্ট শহর হতে পারে তুস্কানি। ইতালির কেন্দ্রে অবস্থিত এই অঞ্চলটি এক কথায় ছবির মতো সুন্দর। বিজ্ঞান ও শিল্পকলার অনেক খ্যাতিমান মনীষীর জন্ম এই শহরে। বিভিন্ন মধ্যযুগীয় দুর্গ, রেনেসাঁ মাস্টারপিস থেকে শুরু করে কারুকার্যময় ক্যাথেড্রাল, হাইকিং ট্রেল সবকিছুই আছে এই রোমাঞ্চকর শহরে। কুয়াশা ভেজা পাহাড়, সবুজ জলপাই বাগান, সাইপ্রাসের ছাওয়া পথ, বিস্তীর্ণ আঙুর ক্ষেত যেন তুস্কানির সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। তুস্কানির ভেতরেই রয়েছে আরেক আকর্ষণীয় শহর সিয়েনা। ঐতিহাসিক এই শহরের প্রধান আকর্ষণ হল এর প্রশস্ত নগর চত্বর পিয়াচ্চা দেল ক্যাম্পো। জুলাই আগস্টের দিকে এই চত্বরে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়। এ সময় বিচিত্র কস্টিউম পরিহিত বাদক দলের পাশাপাশি বর্মসজ্জিত নাইটদেরও দেখা মেলে। এছাড়া এখানে অবস্থিত বিখ্যাত টরে দেল মাঞ্জা টাওয়ারের চূড়ায় উঠলে পাহাড়ে ঘেরা উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তালিকার শেষ শহরের নাম হল ফ্লোরেন্স। লিওনার্দো দা ভিনসি, গ্যালিলিও, মিকোলেঞ্জেলো ও দান্তোর মতো বিখ্যাত ব্যক্তিরা এই শহরেই জন্মেছিলেন। শহরটির আইকনিক ল্যান্ডমার্ক হল শান্তা মারিয়া দেল ফিওরো নামক সুপ্রাচীন ক্যাথেড্রাল। বিশাল ও সুউচ্চ এই ক্যাথেড্রালটি নির্মাণ করতে আনুমানিক 150 বছর সময় লেগেছিল। এছাড়াও গ্যালরিয়া দেল একাডেমিয়া নামক জাদুঘরটিও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফ্লোরেন্সের চারপাশে বয়ে চলা আর্নো নদী শহরটির সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে। এছাড়া পর্যটকদের তৃপ্তি মেটানোর জন্য পিয়াজ্জা দেলা সিনোরিয়া স্কোয়ার তো রয়েছেই। নৈসর্গিক সৌন্দর্য দেশ ইতালিতে এই সাতটি শহর ছাড়াও আরও বিভিন্ন আকর্ষণীয় ও উপভোগ্য স্থান রয়েছে। সেরকমই কোনো স্থান সম্পর্কে আপনার জানা থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে। AB 24
বাংলা ও বাঙালির পাশে।